আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এডিএস চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই সবাইকে সালাম ও শুভেচ্ছা রাখছি সবার প্রতি। আমার এই নতুন চ্যানেলে আপনার জন্য নিয়ে আসতেছি কিছু আপডেট, কিছু নিউজ যা সবার উপকারে আসবে ইনশাআল্লাহ। বিগত কিছুদিন থেকে সবাই ইউরোপের জন্য, মাল্টার জন্য অনেকে ট্রাই করতেছেন। মাল্টার ভিসা অনেকেই, রেশিওটা অনেক কম রিজেক্ট করতেছে। সো এখন আরেকটা উপায় আছে এখান থেকে, দুবাই থেকে কিছু, আপনি যদি সঠিকভাবে সঠিক মানুষের মাধ্যমে যদি যেতে চান অথবা যেতে পারেন, তাহলে আপনার লাইফটা অনেক সুন্দর হবে। এখন আমাদের একটা কার্যক্রম আছে, সেটা হচ্ছে অফিসের মাধ্যমে আপনি আর্মেনিয়া হয়ে ইউরোপ যাওয়া, যারা আগ্রহী তারা যেতে পারবেন কম খরচে, একদম টোটালি আপনার এখান থেকে খুবই কম খরচে যায়। এটা সে খরচের ব্যাপারে পরে বলতেছি। আর এখন সবচেয়ে আপডেট খবর হচ্ছে আপনার ক্রোয়েশিয়া আজকে 11/2022 আজকে ক্রোয়েশিয়া সেনজেনে অন্তর্ভুক্ত হয়েছে ইনশাল্লাহ। আর এখান থেকে ক্রোয়েশিয়া, দুবাই থেকে আমরা ক্রোয়েশিয়া কাজ করতেছি আপনার, মাত্র 3 মাসের মধ্যে আমরা ক্রোয়েশিয়া পৌঁছে দেবো আপনাকে ওয়ার্ক পারমিটের মাধ্যমে, ঠিক আছে? তাছাড়া আছে লিথুনিয়া, স্লোভাকিয়া, ইস্তোনিয়া, এগুলো সব আপনার ওয়ার্ক পারমিটের মাধ্যমে আপনি যেতে পারেন যদি আপনি দুবাইয়ের রেসিডেন্সি আপনার থাকে, তাহলে আপনার জন্য খুবই সহজ প্রসেসিং, সঠিক সময় আপনার ভিসা পেয়ে যাবেন ইনশাল্লাহ, আশা করি। আর ক্রোয়েশিয়া যাওয়ার সিস্টেম হচ্ছে আপনার, এখান থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে, ফরেন মিনিস্টার অ্যাটেস্টেশন করতে হবে, এরপরে আপনার নেক্সট ডাপ হচ্ছে, যেহেতু আমাদের দুবাইতে এখানে এম্বাসি নাই ক্রোয়েশিয়া, সো এই ক্রোয়েশিয়ান এম্বাসি আছে আপনার ইজিপ্টে মিশরে আছে। তো মিশরে গিয়ে ওখানে জমা করতে হবে। ওখানে জমা করার পরে ওখান থেকে তারা 10 দিন 15 দিন এরকম একটা টাইম নেবে, নিয়ে তারা যখন ওইখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন হয়ে যাবে ক্রোয়েশিয়ান এম্বাসি থেকে, তখন আপনারা মনে করেন কাজ হয়ে গেছে। এরপরে আপনার 30 থেকে 45 দিন পর্যন্ত এর মধ্যে আপনার ভিসা চলে আসবে, ওয়ার্ক পারমিট। আর এখান থেকে আর্মেনিয়া যেতে চাইলে, যারা যেতে চান, যারা যোগাযোগ করতে পারেন, আপনাদেরকে নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে, আপনারা যোগাযোগ করবেন। খুবই সহজভাবে কম খরচে একমাত্র আমরা ইউরোপে পাঠাচ্ছি এবং আপনার রিস্ক মুক্ত। এখানে আর্মেনিয়া আছে আপনার ডান বেস, আর রিচ পেমেন্ট পৌঁছানোর পরে টাকা, ক্রোয়েশিয়া আপনার আগে পেমেন্ট করতে হবে, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।